দেশাল মিল্কা দিনের গাই বলে আপনাদেরকে একটু মিল্কা বয়স হলো দুইটা সম্পূর্ণ বনগান ডাক্তার আছে, জায়গা ভাড়া সম্পূর্ণ গিয়ে আর কি 12,000 টাকা মাসে পড়ে, 12,000 টাকা মাসে পড়ে। দুই বছর তো পাল্টে হবে, কেবল মাত্র দুইটা দেখুন এটা পাই সাবেক এই গরুগুলি আপনারা দেখেই বুঝছেন যে কেবল দুইটা ওই গরুটা, এই গরুটা যখন আটটা পাবে তখন এটা ডাবল পাল্টে হবে। তার মানে 2021 সালের কোরবানিতে এই গরুটা প্রস্তুত হয়ে যাবে পুরো পরিবার। এই যে অনেক কুটেশন গরু আমরা দেখি, এইগুলিতে সব 2019 সালের কোরবানির জন্য আমরা প্রস্তুত। আচ্ছা এই যে গরুটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ এই গরুটার এখন বাচ্চাটা, এই গরুটার জাত আছে চারটা, এখন চারটা এটা আরো বড় হবে, জি আরো বড় হবে। হ্যাঁ তারপরে এই যে সামনে যে গরুগুলো রয়েছে আপনারা সাথে একদম এই যে দেখছেন বিশাল বিশাল গরুর সাইজগুলিতে, এই যে দেখুন অনেক বড় বড় গরু, এই যে আপনারা দেখছেন আপনাদেরকে আমরা আজ আপনারা স্বাবলম্বী হবেন এবং এটা অবশ্যই দেশের জন্য একটা মঙ্গলজনক বিষয় যে সাথে একদম মাংসের চাহিদা তারা কুরবানিতে অন্তত ইন্ডিয়ান গরু যেন না আসে এবং দেশীয় চাহিদা দেশীয় যেন আমরা রক্ষা করতে পারি, মূলত সেই উদ্দেশ্য নিয়েই তারা কাজ করে। এই যে আপনারা দেখছেন এই গরুটা কি চাই, এটা তো দেশে সব দেশে এই জায়গা যা সব দেশ আলাম। আচ্ছা আচ্ছা এই গরুটার এখন ওজন কিরকম হবে? এই গরুটার ওজন 750 কেজি আছে, 750 কেজি। আচ্ছা এটা যদি এখন বিক্রি হয় তাহলে দাম কত? এটা এতে মধ্যে যে চিন্তা আসো 3.5 লাখ থেকে নিচে এলেই দেওয়া যাবে, 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা এটার দাম। দেখছেন এটার দাম কিরকম হবে এখন? এটা বর্তমানে 6.5 লক্ষ টাকা আছে, 6.5 লক্ষ টাকা এটার দাম রয়েছে এখন। এটা কি আরো বড় হবে? এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে, আরো বড় হবে। এটা কিরকম ওজন হবে? এটার ওজন আমাদের আশাবাদী যদি আল্লাহ বাঁচায় রাখে 1,000 কেজি ওজনের একটা দেশাল গরু দেখাবো আমরা। এই যে দেখছেন দেশাল গরু 1,000 কেজি ওজন কেমন করে হয় সাদেক আগ্রহ সেটা উদ্দেশ্যেই মূলত এই গরুটাকে পালন করছে ওনারা, যে এই গরুটাকে 1,000 কেজি করবে আর বেশি দিন নেই। উনি বলছে 3.5 কেজির মতো চলে এসেছে। এই যে আপনারা দেখছেন আমরা একটু দেখা শুরু করি, আসুন বিয়স আপনি
এটার এখন ওজন কিরকম? এক হাজার কেজি। এটা যদি এখন বিক্রি হয় এটার দাম কত হবে? 8 লক্ষ টাকা। দুই বাচ্চা অস্ট্রেলিয়ার নিজস্ব ঘরের বাচ্চা আছে আমার এই জায়গায় 90 বছর। এখনকার প্রাইস মনে করেন নিচে 7-8 লাখ কে হবে, নিচে নিম্ন 6 লাখ 6 লাখ কে নিচে না। আচ্ছা শরীফ ভাই, আমাদেরকে একটু বলেন যে এত দাম কেন? এত দাম, এত বড় গরু তো সাতশোর কম দেখা যায়। হ্যাঁ, এখন দেখা যায় যে আপনি 900 কেজি, 950 কেজি, 800 কেজি গরু অ্যাভেলেবেল দেখবেন। হ্যাঁ, কিন্তু 1100 কেজি গরু আপনি তো ওই জন্য কম দেখা দেবে। হ্যাঁ, 1100 কেজি গরু অবশ্যই কম দেখা যায়। 1200 কেজি গেলে তার চেয়ে আরো কই না দেবে। এটাকে ঢাকা শহর বলে তো একটু দাম বেশি, ঢাকা শহর জন্য দাম বেশি, এবং এত বড় গরু তো 700 পাবেন না। আর পাইলেও মনে করেন বাজারে আপনার দাম ওই যে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দামটা কুরবানি পেলে, আর সেটা এত বড় না, সেটাও এত বড় না। আমার তো স্কেল আছে দেখে আপনি দেখতে পাচ্ছেন, আর হাটে বাজারে তো স্কেল নাই। আচ্ছা, এই যে গরুটা আপনি এই যে আমরা দেখছি 1100 কেজি ওজনের, এই যে অস্ট্রেলিয়ান গরুটা, এই গরুটাকে খাওয়ার পিছনে প্রতি মাসে কি পরিমাণ অর্থ ব্যয় হয়? মাসে 15,000 টাকা। 15,000 টাকা? আচ্ছা, এগুলো কি খায় মূলত? এটা খড় আছে, ঘাস আছে, কুড়া ভুসি আছে, তারপরে খৈল আছে, অনেক মানে ওরা 10-15 পট মাল আছে প্রতিদিন এটা খায়। আর এগুলো পরিষ্কার করছে প্রতিদিন গোসল করা? প্রতিদিন গোসল, একবেলা শীতের সময়, গরমের সময় 2 বার। হ্যাঁ। এটা সর্বোচ্চ ওজন আমরা আশাবাদী 1300 কেজি পর্যন্ত রাখবো। 1300 কেজি পর্যন্ত হবে? 1300 কেজি পর্যন্ত ওজন এনারা করার আশা করছে। এই অস্ট্রেলিয়ান গরুগুলো, এই যে দেখুন অস্ট্রেলিয়ান গরু, হ্যাঁ, এসব আমি ঘরের বা সেদিন দাঁতে নেই, এটা দাঁত উঠেনি না, এখনই তো এটার ওজন আছে 950 কেজি আছে। 950 কেজি শুনছেন, এখনো দাঁত উঠেনি 950 কেজি এটার ওজন হয়ে গিয়েছে। এটা 8 দাঁত উঠলে তখন ওজন কি হবে আপনারা নিজেরাই চিন্তা করছেন। তারপরে এই অস্ট্রেলিয়ান গরু পানি খান তাহলে এত বড় হবে না। আচ্ছা, এইটা একটা খুবই ভালো ইনফরমেশন যে অনেকে দুধটা বেশিরভাগই ছেঁকে নেয়। হ্যাঁ, তার মানে দুধটা যদি আপনি সারা বছরকে বেশি খাওয়ান তাহলে সে ওজনটা ওই ধরনের ওজন। আচ্ছা, কি পরিমাণ দুধ প্রতিদিন খাওয়াতে হয়? এটা একটা গরুর জন্য আপনি দেখা গেল একটা গরু 4-5 লিটার দুধ খায়, একটা বাছুরে 4-5 লিটার দুধ তাকে দিতে হবে দুই বেলা। ও নিজেই খাইবে। আচ্ছা, মানে ওরা সন সম্পূর্ণ খাওয়াই দেবে। এখন যদি না খাওয়া, যদি ওরা বাম দিয়া রাখি তাই তার ওইটা পাইল না, আর যদি খাইলো পেটটা ভরা থাকলো ওর সাতশোটা একটু এমএস করবে। আচ্ছা, বিয়ার তার মানে এইগুলি
ছোটবেলায় দুধ খেয়েছে বলে এখন এই ধরনের ওজন হয়েছে। আর অনেকে দুধ খাওয়াতে চায় না, ওই জন্য এই কারণে ওজন হয় না, ওই যে বাছুরও বড় হয় না, বাছুরও বড় হয় না। ভিউয়ার্স আপনারা শুনলেন একটা ভালো ইনফরমেশন যে ছোটবেলা থেকে এই যে দেখুন সমস্ত ভুটানি। আচ্ছা এই ভুটানি গরুগুলির বয়স কত? এটি আড়াই বছর তিন বছর, আড়াই বছর তিন বছর। এই দেখতে ছোট, হ্যাঁ কিন্তু আকারে বড় দাদা। আচ্ছা এইগুলি ওজন কিরকম হয়? এটা ওজন 120 কেজি, 30 কেজি, 100 কেজি। আচ্ছা এইগুলি পালন করে কেন? এইগুলি কি দাম পাওয়া যায়? দাম পাওয়া যায় ভালো, এবং এটা ভিটে একটা টেস্ট, গরু গোস্তের ভিটে সবচেয়ে টেস্ট এটি। আচ্ছা সবচেয়ে টেস্টি মাংস হচ্ছে 120 থেকে 30, 120 থেকে 30। এটার ওজন? ওজন আছে 120 কেজির মতো, 120 কেজি। ভিউয়ার্স দেখছেন একদম বাছু করে মনে হবে বাছু, কিন্তু আসলে আড়াই বছর তিন বছর। এটা দাঁত যে রাজস্থানি গরুগুলি আমরা দেখছি, এখানে তো সব রাজস্থানি গরু। আচ্ছা এটার ওজন কিরকম হবে? ওজন হলো গাতনের আমাদের 900 কেজি, 800 কেজিতে 900 কেজি পর্যন্ত আছে। আচ্ছা নিম্নে 3.5 লক্ষ টাকা, 3 থেকে 3.5 লাখ, আর হাই 6 লাখ থেকে। এখানে কি সমস্ত রাজস্থানি গরু আছে? এখানে কতগুলি গরু আছে রাজস্থানি? রাজস্থানি আমাদের প্রায় 50টা গরু আছে। 50টা গরু আছে, এগুলি তো সবই কুরবানির জন্য প্রস্তুত। জি গরুগুলিকে প্রস্তুত করে রাজস্থানি গরুগুলিকে আপনারা দেখছেন, যে শিংগুলিকে একবার দেখুন, গরুগুলির শিংগুলি অনেক বড় বড় শিং। এটা 1000 কেজি ওজন আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি রাজস্থানি এই গরুটি, দেখুন 1000 কেজি ওজন। এই যেটা অনেক বড় বড় শিং। আচ্ছা শরীফ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠানটা দেখবে তাদেরকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স আপনাদেরকে আমরা এত ব্যারাকপুর নিশ্চিত দিদি।